नमस्कार সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাছাই করা সেরা 90টি ছোট প্রশ্ন, দশম শ্রেণীর বিষয় জীবনবিজ্ঞান, শেষ মুহূর্তে ফাইনাল সাজেশন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লেখো, সঠিক উত্তর হবে অক্সিন। পরটা দেখো, কোন উদ্ভিদ হরমোন অগ্রমুকুরের প্রাধান্যের জন্য দায়ী, সঠিক উত্তর হবে অক্সিন। চলো পরের প্রশ্ন দেখো, তিন নম্বরে, কোন হরমোনকে অ্যান্টিজিবেরেলিন বলা হয়, সঠিক উত্তর হচ্ছে এবিএ। পরের প্রশ্ন দেখো, কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, সঠিক উত্তর হবে অক্সিন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে অবশ্যই পড়বে, আর পাঠ্যবইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। প্রতিটা ভিডিওতে আমি বলি টেক্সট বুকটা ভালো করে খুঁটিয়ে পড়ার জন্য। পরের প্রশ্ন দেখো, পাঁচ নম্বরে, এনএএ পুরো নাম কি, সঠিক উত্তর হবে ন্যাপথরিন অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, ছয় নম্বরে, আইবিএ পুরো নাম কি, সঠিক উত্তর হবে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। পরেরটা দেখো, টিএসএইচ পুরো নাম কি, এখানেও সাত নম্বরের উত্তর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। পরেরটা দেখো, আট নম্বরে কী আছে, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কোন হরমোন শুক্রাশয় ও ডিম্বাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, সঠিক উত্তর হবে গোনাডোট্রপিক হরমোন বা জিটিএইচ। চলো পরে দেখো, নয় নম্বরের প্রশ্ন কী আছে, স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি, সঠিক উত্তর হবে ইস্ট্রোজেন। পরে দেখো, পরিণত স্ত্রী দেহের ডিম্বাশয়ের পিতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম কি, সঠিক উত্তর হবে প্রোজেস্টেরন। পরে দেখো, এগারো দাগের কী আছে, দেখে নাও, একদিন আলিম কোথা থেকে ক্ষরিত হয়, সরি অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয়, স্পেলিংটা একটু ভুল আছে, একটু দেখে নিও, অ্যাড্রিনালিন গ্রন্থির মিডেলা অঞ্চল থেকে। পরটা দেখো, বারো দাগের টেস্টোস্টেরন উৎস কি, সঠিক উত্তর হবে শুক্রাশয়ের লেডিগের অন্তর্কোষ। পরেরটা দেখো, তেরো দাগের ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, সঠিক উত্তর হবে অগ্নাশয় এর আইলেটস অফ ল্যাঙ্গানহেন্সের থেকে। পরটা দেখো, চোদ্দো দাগের আপাতকালীন হরমোনটির নাম কি, সঠিক উত্তর হবে অ্যাড্রিনালিন। পরটা দেখো, রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় ক্ষরিত হরমোনের নাম কি, লেখো, সঠিক উত্তর হবে অ্যাড্রিনাল। পনেরো দাগের প্রশ্ন দেখো, রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় ক্ষরিত হরমোনের নাম লেখো, এটাও সঠিক উত্তর হবে ইনসুলিন ও গ্লুকাগন। পরটা দেখো, ষোলো দাগের মানব দেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, সঠিক উত্তর হবে অগ্নাশয়। চলো পরের প্রশ্ন দেখো, সতেরো দাগের কী প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে অবশ্যই পড়বে, যখন ফাঁকা পাও তখনই পড়বে। পরটা দেখো, জিটিএইচ হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, সঠিক উত্তর হবে অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে। পরটা দেখো, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়, পরটা দেখো পিটুইটারি গ্রন্থিকে। পরটা দেখো, পাকস্থলীতে এইচসিএল এর দানকারী হরমোনের নাম লেখো, উত্তর হবে গ্ল্যান্ডিন। পরটা দেখো, কুড়ি দাগের কী আছে, স্নায়ুকোষে নিজল দানার ভূমিকা লেখো, সঠিক উত্তর হবে কোষ দেহে প্রোটিন সংশ্লেষ করা। চলো পরের প্রশ্ন দেখো, যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে অবশ্যই পড়বে, যখনই সময় পাবে তখনই শর্ট কোশ্চেনগুলো কন্টিনিউ রিভিশন দেবে, আর সঙ্গে পাঠ্যবইটা কিন্তু অবশ্যই অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, স্নায়ুকোষের কোন অংশ কোষ দেহ থেকে স্নায়ু স্পন্দন পরবর্তী স্নায়ুকোষের পৌঁছাতে সাহায্য করে, সঠিক উত্তর হবে অ্যাক্সন। পরটা দেখো, বাইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। পরটা দেখো, তেইশ জায়গার উত্তর হবে সায়াটিক স্নায়ু। চলো পরে দেখো, চব্বিশ জায়গার প্রশ্ন কী আছে দেখে নাও, মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো, উত্তর হবে প্রতিসরণের মাধ্যমে রেটিনার প্রতিবিম্ব গঠন ও উপযোজনের সাহায্য করে। পরটা দেখো, পঁচিশ জায়গায় কী আছে, মানব চক্ষুতে তারারন্ধ্রের কাজ কি, উত্তর হবে পক্ষীগোলকের আলোর প্রবেশ সাহায্য করে। পরটা দেখো, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়, উত্তর হবে হাইপার মেট্রোপিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলো পরের প্রশ্ন দেখো কী আছে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো সাতাশ দাগের প্রশ্নের উত্তরটা দেখো, উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া। পরটা দেখো, আঠাশ দাগের প্রশ্নের উত্তরটা কী আছে, ভারসাম্য রক্ষা করা। উনত্রিশ দাগের প্রশ্নটা কী আছে দেখো, একটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও, সঠিক উত্তর হবে কাঁধের
স্ক্যাপুলা অস্থি ও হাতের হিউমেরাস অস্থির সন্ধি। পরটা দেখো 30 দাগের প্রশ্ন উত্তরটা দেখো পেশি। পরটা দেখো কি আছে, প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে এগুলো পড়বে, যে কটা প্রশ্ন দেওয়া আছে তোমরা ভালো করে পড়বে, আমি আর প্রশ্নগুলো মুখে বলছি না, তোমরা একটু দেখে নাও। দেখো 31 দাগের উত্তরটা হবে পায়ের সার্টোরিয়াস পেশি। পরটা দেখো 32 দাগের উত্তরটা হবে বিজ্ঞানী জোহানসেন। পরটা দেখো 33 দাগের উত্তরটা হবে 46টি। পরটা দেখো 34 দাগের উত্তরটা হবে ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। পরে দেখো 35 দাগের উত্তরটা হবে ডিএনএ প্রতিলিপিকরণ। পরটা দেখো 35 দাগের উত্তরটা হবে মাইটোসিস কোষ বিভাজন। 36 দাগের উত্তরটা হবে প্রোফেজ দশা। 37 দাগের উত্তরটা হবে টেলোফেজ। যেই কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যখন ফ্রি পাও তখনই শর্ট কোশ্চেনগুলো রিভিশন দেবে। আগের ভিডিওতে আমরা ইতিহাস ও ভূগোলের সাজেশান দিয়ে দিয়েছি শর্ট কোশ্চেনে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো 38 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, উদ্ভিদ দেহে রেণু মাতৃকোষ আর প্রাণী দেহে হচ্ছে জনন মাতৃকোষ। আর 39 দাগের প্রশ্নের উত্তরটা হবে গলগি বডি। আর 40 দাগের প্রশ্নের উত্তরটা হবে হৃদপেশী কোষ ও স্নায়ুকোষ। চলো এবার 41 দাগের প্রশ্নের দেখা যাক কী উত্তর আছে। পুনরুৎপাদন 41 দাগের প্রশ্নের উত্তর, 42 দাগের প্রশ্নের উত্তর হবে খণ্ডীভবন, আর 43 দাগের উত্তর হবে প্রাকৃতিক অঙ্গজনন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 44 দাগের প্রশ্নের উত্তরটা হবে স্ফীতকন্দের কাক্ষিক মুকুল। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, সব বাছাই করা প্রশ্ন। চলো 45 দাগের উত্তরটা দেখো অক্সিন ও সাইটোকাইনিন। আর 46 দাগের প্রশ্নের উত্তরটা দেখো মাছ। 47 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছির সৃষ্টি হয় তাকে বলে অপুঞ্জনী। পরটা দেখো 48 দাগের প্রশ্নের উত্তরটা হবে মশ ও ফান। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো। চলো পরের প্রশ্ন উত্তরটা দেখো কী আছে। 49 দাগের উত্তরটা হবে গুপ্তবীজী উদ্ভিদে, আর 50 দাগের উত্তরটা হবে কদম ও ক্যাকটাস, আর 51 দাগের প্রশ্নের উত্তরটা হবে বার্ধক্য, 52 দাগের প্রশ্নের উত্তরটা হবে মটর গাছ। আমি প্রশ্নটা বললাম না, বলছি না, প্রশ্নগুলো তো দেওয়া হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও, উত্তরগুলো একটু বলে দিচ্ছি। পরটা দেখো 53 দাগের প্রশ্নের উত্তরটা হবে গায়ের রং, 54 দাগের প্রশ্নের উত্তরটা হবে মটর গাছের দ্বিসংকর জনন, আর 55 দাগের প্রশ্নের উত্তরটা হবে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের নিষেক অর্থাৎ যৌন জনন। পরটা দেখো 56 দাগের প্রশ্নের উত্তর কী আছে, এক্স ক্রোমোজোম হচ্ছে লিঙ্কেজ। উত্তরটা হবে একটি ক্রোমোজোমের উপস্থিতি জিনগুলির একসঙ্গে সঞ্চারিত হওয়ায় প্রবণতাকে লিঙ্কেজ বলে। আর 58 দাগের প্রশ্নের উত্তরটা দেখো থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা। দেখে নাও তারপরে পরের প্রশ্ন কী আছে, প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি, প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। 59 দাগের প্রশ্নের উত্তরটা হবে হিমোফিলিয়া, 60 দাগের প্রশ্নের উত্তরটা হবে থ্যালাসেমিয়া মেজর, আর 61 দাগের প্রশ্নের উত্তরটা হবে সবুজ রঙের বর্ণান্ধতা, আর 62 দাগের প্রশ্নের উত্তরটা হবে ল্যামার্ক, আর 63 দাগের প্রশ্নের উত্তরটা হবে চার্লস ডারউইন। আচ্ছা এখানে একটা দুর্দান্ত হবে লাস্টে, একটু দেওয়া হয়নি, তোমরা একটু দেখে নিও প্লিজ। পরটা দেখো 64 দাগের প্রশ্নের উত্তর অর্কিও পোটেরিক্স, আর 65 দাগের উত্তরটা দেখো সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায়, 66 দাগের প্রশ্নের উত্তরটা দেখো লবণাম্ব উদ্ভিদে, আর 47 দাগের প্রশ্নের উত্তরটা দেখো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। আশা করি তোমরা দেখে নিয়েছ। পরটা দেখো 68 দাগের প্রশ্নের উত্তরটা হবে হাঁপানি, 69 দাগের প্রশ্নের উত্তরটা হবে গরুমারা, জলদাপাড়া ও বক্সা, 70 দাগের প্রশ্নের উত্তরটা হবে এক সিটু সংরক্ষণ, 71 দাগের প্রশ্নের উত্তরটা হবে সালটা হবে 1971। তোমরা অবশ্যই পাঠ্য বইটা পড়বে, পাঠ্য বইটা কিন্তু বারবার রিভিশন দেবে, দেখতে দেখতে তোমাদের পরীক্ষা চলে আসছে, টেস্ট পরীক্ষা। চলো পরের প্রশ্ন কী আছে দেখো, 72 দাগের প্রশ্নের উত্তরটা হবে সুন্দরবন, 73 দাগের প্রশ্নের উত্তরটা হবে চিন্তামণিকর পক্ষী অভয়ারণ্য, আর 74 দাগের প্রশ্নের উত্তরটা হবে হিমোফিলিয়া। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। চলো এবার 75 দাগের প্রশ্নের উত্তর দেখা যাক। 75 দাগের প্রশ্নের উত্তরটা হবে কুঞ্চিত বীজ, 76 দাগের প্রশ্নের উত্তরটা হবে রেড পান্ডা,
এটা নয়টার আকার হবে, হ্যাঁ একটু দেখে নিয়ে দেওয়া নেই। পরে ৭৭ দাগের প্রশ্নের উত্তরটা হবে হাইপোথ্যালামাস, ঠিক আছে। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। যখন ফ্রি পাও বাড়িতে তখনই পাঠ্য বইটা, কিন্তু বারবার একটা কথা বলছি, পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। এছাড়াও আমরা ভলিউম ২ সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরে দেখো ৭৮ দাগের প্রশ্নের উত্তরটা হবে ফটোনাস্টিক চরণ, আর ৭৯ দাগের উত্তরটা হবে ১৯৭৩ সালে, আর ৮০ দাগের প্রশ্নের উত্তরটা হবে ৩৪টি, আর ৮১ দাগের প্রশ্নের উত্তরটা হবে ভারতবর্ষকে। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। আর তোমাদের যে গৃহ শিক্ষকরা আছেন, যেগুলো প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো অবশ্যই পড়বে, আর স্কুলে যে স্যাররা দিচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই পড়বে, আর আমরা যেগুলো দিয়েছি সেগুলো তো পড়বেই, যেগুলো পড়লে তোমরা এর মধ্যে থেকে আশা করে পেয়ে যাবে। আর পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। এছাড়া তোমাদের সাজেশান দেওয়া আছে ইতিহাস ভূগোল, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো, ৮২ দাগের প্রশ্নের উত্তরটা হবে ইওহিপ্পাস, ৮৩ দাগের উত্তরটা হবে হেকেল, আচ্ছা ৮৪ দাগের প্রশ্নের উত্তরটা হবে ১:১, আর ৮৫ দাগের উত্তরটা হবে প্রচ্ছন্নতা। আমি প্রশ্নটা বললাম না, তোমরা একটু দেখে নিও। চলো ৮৬ দাগের প্রশ্নের উত্তরটা কী হবে দেখো, ৮৬ দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যামিবা, আর ৮৭ দাগের প্রশ্নের উত্তরটা হবে টেলোমিয়ার, আর ৮৮ দাগের উত্তরটা হবে রেকট্রিসেস, ৮৯ দাগের প্রশ্নের উত্তরটা হবে ইনসুলিনকে, আর ৯০ দাগের উত্তরটা হবে ফটোট্রপিক চরণ। তাহলে ৯০টা প্রশ্ন যে দেওয়া রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো, টাটা থাকো, সুস্থ থাকো।